আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি গোপালগঞ্জ জেলা মুক্সিদপুর থানা গোহালা ইউনিয়ন টেকেরহাটের পাশেই সেই ঐতিহ্যবাহী সিন্ধিয়া ঘাট এই সিন্ধিয়া ঘাটে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কের এই সাফারি পার্ক উদ্বোধন হয়েছে কাজ চলছে সিন্ধিয়া ঘাট ডাকবাংলো যে ডাকবাংলোতে বঙ্গবন্ধু রাত্রি যাপন করতেন সেই সিন্ধিয়াঘাট বঙ্গবন্ধু সাফারি পার্ক উদ্বোধন হয়েছে দেখুন সেই দৃশ্যটি দর্শক বললাম যে আমার বাবা যখন ফুটবল খেলার ফুটবল খেলার লোক যখন ছিল তখন দুজন বন্ধু ছিল বঙ্গবন্ধু বাবা বাবা তাই আমার আমাদের বাড়িতে আসতো আসার পরে আমার বাবার কাছে শুনছি গল্প আমাদের বাড়িতে আসতো বলতো আমার দাদুরে বলতো যে আমার রান্না কি হয়েছে তখন বলতো তোমরা দুইজনে খাও খাওয়া গোসল করো নামাজ পড়ো আমার রান্না হয়ে যাবে তখন দুইজনে গোসল করতো নামাজ পড়তো আমার দাদুর বলে রান্না হয়ে যাইতো তখন দুইজনে খাইতো গল্প করতো আবার বেরোইতো বিকেলবেলা আচ্ছা আপা আমরা জানি আপনি তো খালেদা আপা আপনার বাবার নাম মরহুম কোরবান আলী মোল্লা আমরা যতটুকু জানি যে এই ডাক বাংলোতে উনিশশো একাত্তরে আগে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিল আসামি তখন আমরা শুনছি যে আপনাদের বাড়িতে খেতো আর এই ডাক বাংলা তিনি অবস্থান করতে এটা কি সত্য খাওয়া দাওয়া তো করতো তারপর ডাক বাংলায় যখন আসতো যাওয়ার কোনো সময় থাকতো না তখন এখানে আনতো এখানে রান্না করে এখানে আনতো এখানে নিয়ে বলে খাওয়া দাওয়া করতো আরো অনেক গল্প শুনছি আবার মুখে আর সে যে বঙ্গবন্ধুরে কি ভালোবাসতো আমার মনে আছে আমি একদিন তার একটা পোস্টার আমি জানালায় লাগাইছিলাম আব্বাই বাজার থেকে আসার পর কে মা তুমি করছো কি 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 করছি তুমি এই পোস্টটা জানা না লাগাইছো কেন এই পোস্টটা বৃষ্টিতে ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আমার শিগগিরই তাড়াতাড়ি ওই পোস্টটা রাস্তে করে দেখো ওঠেনি পোস্টটা তাহলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে এত ভালোবাসতো তাহলে তখন আমি ভাবতাম যে আমার আব্বা কত ভালোবাসতো তার বঙ্গবন্ধুকে তার পোস্টটা জানা লাগাইতে দেন আর কি বন্ধুত্ব ছিল তাদের মধ্যে আচ্ছা ধন্যবাদ আপনাকে পার্কের যে উদ্বোধক আমাদের ফারুক ভাই তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই আমাদের ওই ঐতিহাসিক সিন্ধাঘাটে এই বঙ্গবন্ধু সাফারিং পার্ক হওয়ার জন্য এবং আমরা ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডের সর্বস্ত নেতৃবৃন্দকে এবং আমাদের এই বঙ্গবন্ধু জাদুঘরের ভিত্ত স্থাপন করেছেন পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশের উপসচিব বর্তমান সিনিয়র সচিব আনারুন বিন কবির তাকে ধন্যবাদ জানাই এই ঐতিহ্যবাহী সিন্দাঘাটে একটি সুন্দর বঙ্গবন্ধু পার্ক উপহার দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এলাকার সর্বসাধারণ যাদের প্রাণের দাবিতে আজকে সিন্দাঘাটে একটি বঙ্গবন্ধু পার্ক নামে একটি পার্ক হতে যাচ্ছে যে পার্ক হলে এতে এলাকার মানুষের উন্নয়ন হবে এবং বিনোদনের জন্য মন মানসিকতা আরো বাড়বে এই জন্য ধন্যবাদ জানাই আমাদের ফারুক ঐতিহ্য উনিশশো বাহান্ন সাল থেকে ভাষা আন্দোলন থেকে এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নেতৃত্ব দিয়েছিলেন সারা বাংলাদেশে উর্দু ভাষা চলবে না বাংলা ভাষা হবে তার থেকে তার রাজনীতির জীবন থেকে এই ঘাটে তিনি অবস্থান করেছেন বারবার অবস্থান করেছেন তাদেরকে সহযোগিতা করেছে এই এলাকার কি কি সন্তান যারা কোরবালানী মোল্লা সাহেব তিনি মাঝে মধ্যে বঙ্গবন্ধু যখন আসতেন দেখতাম তার পিছে ছুটে যেত তারই সঙ্গে ছিলেন তেজবাহাদুর মোল্লা তিনিও তার বঙ্গবন্ধুর একসাথী রাজনীতি করছেন একসাথে চলাফেরা করছেন কিন্তু দুঃখের বিষয় তার অর্থনৈতিক নর্মাল বিধয় সে আজকে ওই পর্যন্ত তিনি যেতে পারেন নাই তার সঙ্গে ছিল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সালাম মল্লিক সকলেই আমরা চোখের সামনে দেখেছি আমার এই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে যখন সত্তরের নির্বাচন আসলো একাত সত্তরের বড় আন্দোলন একহাত্তরের সেই নির্বাচনে আমরা জয়লাভ করো ক্ষমতায় চাইতে পারি নাই আজকে দুই হাজার বাইশ সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই সিন্দাঘাট যে একটি স্মৃতি হতে যাচ্ছে বঙ্গবন্ধুর আমরা গর্বিত এলাকার লোক গর্বিত সারা মকসিদপুর কাশিয়ানি এবং গোপালগঞ্জের লোক আমরা গর্বিত যে বঙ্গবন্ধু যেখানে অবস্থান করতে সেখানেই আমাদের একটি পার্ক হচ্ছে যে পার্কটি আজকে আমরা ধরণ করব সেই আজকে আমাদের আঠারো কোটি মানুষের নয়নের মণি যাদের জননেত্রী শেখ হাসিনার কথা তার অবদানের উপর এই গার্ডে একটি পার্ক হচ্ছে তার নেতৃত্ব দিয়েছেন আমাদের পার নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান তাকে অভিনন্দন জানাবো আমার এই আওয়ামী লীগের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বরের পক্ষ থেকে তারপর আমি শ্রদ্ধা সাথে স্মরণ করব এই তিরিশ লক্ষ শহীদের যার এই যার যারা এই শহীদ না হলে এদের স্বাধীন হতো না দুই লক্ষ মা বোনের ইজ্জতের কথা আজকেও স্মরণ করবো আজকেও স্মরণ করবো